আমি আজকে মহসিন আর সাইমনের কাছে শুনি ওরা ওদের লাইফে ফার্স্ট গিফট মানে ফার্স্ট তলায় যারা কি করবে। বাংলায় একটা প্রবাদ আছে, মানুষ যাহা পায় তা ভুল করে চায়, যাহা পায় না তাহা চায়। আমরা যখন ছোট থাকি তখন ভাবি আমরা কখন বড় হব, আর যখন আমরা বড় হয়ে যাই তখন আমরা ভাবি আমাদের ছোটবেলায় ভালো ছিল। আর আমরা যখন বাবার ইনকামে চলাফেরা করি তখন ভাবি আমি কবে নিজে ইনকাম করবো। সো আজকে ভিডিওটা একটু অন্যরকম। যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আব্দুল খান সাউথ কোরিয়া। সো আজকে ভিডিওটা তোমরা দেখো, একটু অন্যরকম ভিডিও, আশা করি তোমরা ইনফরমেশন একটু এন্টারটেনমেন্ট পাবো। সো লেটস সি। সো ভিউয়ার্স, আজকে আমার সাথে আছে মহসিন অ্যান্ড সাইমন। সো আমি শুরুতেই বলতেছিলাম আজকে যে ভিডিওটা মানুষ তার ফার্স্ট সালাইটটা সেটা কিন্তু খুব মানুষ খুব আগ্রহ সহকারে থাকে, আমি কখন ফার্স্ট সালাই পাবো এবং আমার প্রিয়জনকে কিংবা বাবা মাকে কিছু না কিছু দিই। সো আমি আজকে মহসিন আর সাইমনের কাছে শুনি ওরা ওদের লাইফে ফার্স্ট গিফট মানে ফার্স্ট সালাই দিয়ে কি করবে। সো প্রথমে মহসিন, তুমি একটু শেয়ার করো তোমার ইচ্ছা কি। ভিউয়ার্স, কি অবস্থা, কেমন আছেন? নূর খান ভাই আমাদেরকে আজকে এ বললো, দেখা হয়ে গেল ওনার সাথে। আসলে ফার্স্ট স্যালারিটা হলো এমন একটা অনুভূতি, এটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না, বিকজ আমরা আসলে বাংলাদেশে তেমন একটা ইউজ টু না। আর এখানে যে রেঞ্জের স্যালারি ওইটা আসলে বাংলাদেশের খুব যারা বড় মাপের চাকরি করে জব করে ওদেরও পাওয়া প্রায় অসম্ভব বললেই চলে, সম্ভবই না। তো আসলে অনেক কিছুই স্বপ্ন থাকে এই স্যালারিকে ঘিরে, যে কিছু কেনা অথবা বাবা মার জন্য পাঠানো, ঘরে পাঠানো, প্রথম স্যালারি সবাই একটু ভাগাভাগি করে থাকা, আর হচ্ছে আর ফ্যামিলি মেম্বারকে নিয়ে একটু এনজয় করা, যেহেতু ফ্যামিলি মেম্বার নাই ফ্রেন্ডদেরকে নিয়ে একটু এনজয় করা, বিভিন্ন প্লেস আছে ঘোরা। সাউথ কোরিয়ায় আসলে আমাদের প্লেসের তেমন একটা কম নেই বললেই চলে, বিকজ এখানে হিউজ ঘোরার জন্য, হিউজ একটা প্লেস, হিউজ অসাধারণ একটা দেশ। আর আমার ক্ষেত্রে হচ্ছে আমি আসলে আমার আসলে স্বপ্ন ছিল যে আমার ফার্স্ট স্যালারি আমার বাবা মার হাতে তুলে দেব, বাট আমি নতুন আসছি এখনও স্যালারিটা তেমন একটা পাই নাই, বাট এখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে স্যালারিটা দেয়, হচ্ছে নির্দিষ্ট একটা ডেট থাকে এবং ওরা সবসময় ব্যাংকেই পে করে, বিকজ ওরা হ্যান্ড ক্যাশ তেমন একটা পে করে না, এটা একটা গ্রেট এভিডেন্স থাকে যার কারণে ওরা ব্যাংকে পে করে, সেই জন্য আমি এখনও পাই নাই, হয়তো কিছুদিনের মধ্যে পাবো ইনশাল্লাহ। তো এটা কিছু বাবা মাকেও পাঠাতে হবে আর কিছু ফোন টোন নিয়ে আর ট্রাই করবো, এটাও আমার একটা আসার পর থেকে শুধু ক্লাসমেটটা 13 Pro 12 Pro দেখতেছি। কিনতে পারবো, সমস্যা নাই, এখানে যারা আমরা এখানে আসলে চিপ অনেক চিপেই পাওয়া যায় আর আমরা ইনস্টলমেন্ট আকারে কিনতে পারি, ইনস্টলমেন্ট এটা আমাদের জন্য ইজি, একদম ইজি। আর কোরিয়ান সেকেন্ড হ্যান্ড ফোনও কিন্তু এতটা খারাপ না নূর ভাই। হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড হ্যান্ড ফোন ভালো, ওরা নতুনের মতো একদম ইউজ, নতুন ইউজ করে নতুন একটা বের হলো তখন কোরিয়ানরা এটা সেল করে দেয়, ওরা তেমন একটা রাখতে চায় না, তো এটাও খুব কম দামে পাওয়া যায়। আর এতটুকুই হচ্ছে আমার। সো আমরা এখন সাইমনের কাছ থেকে শুনি সাইমনের ফার্স্ট টাইম কি করবে। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আসলে প্রথম স্যালারিটা প্রত্যেকটা মানুষের জীবনে আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ আমি দেশে থাকতে কোনোদিন এক টাকাও কামাই করি নাই। তো যদিও এখানে এসা খুব স্ট্রাগল হয়েছে, স্ট্রাগল হলেও যে স্যালারিটা পাচ্ছি এটা আসলেই খুবই ভালো, খুবই ভালো মানে একটা স্যালারি, যদিও স্যালারি পাই নাই। আর মহসিন যেটা বলছে কোরিয়া আসলে অনেক ভালো দেশ, প্রথমে আমি ভাবছিলাম যে কোরিয়া কী নাকি, কিন্তু এখানে এসে বুঝছি এখানে খুব চিপ কম টাকায় খুব ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায়। ধরেন আমার একদিনের স্যালারিতে আমি এক দুই মাসের মতো খাবার পাইতে পারি এখানে, আর সব কিছুই ব্র্যান্ডের জিনিস এখানে পাওয়া যায়, তো এখানে অনেক টাকা সেভ করা যায়। তো আর আমার প্রথম স্যালারিতে আমার খুবই ইচ্ছা আমার দেশে আব্বু আমাকে পাঠাবো, আর কিছু টিউশন ফি ভার্সিটিকে দিতে হবে, আর সব মিলিয়া যতটুকু কাজ করছি আমি অনেক স্যাটিসফ্যাকশন যে নিজের ইনকামে প্রথম কিছু একটা করব, যাই করি। তো কিছু প্ল্যান আছে, কিছু টোর টোর দিব, একটু ঘোরাঘুরি করবো, কারণ পরের মাস থেকে তো ক্লাস শুরু হয়ে গেছে, ক্লাস শুরু হয়ে যাবে। তো সব মিলিয়া আর আব্দুল নূর ভাই কদিন পরে চলে যাচ্ছে, ভাইকে আসলে অনেক মিস করবো,
ভাই আমাদের সবার খুব প্রিয় একটা মানুষ। আর তোমরা যারা স্টুডেন্ট আসো নতুন, তারা তোমরা অবশ্যই এই 10 ব্লগকে ফলো করবা, 10 ব্লগ দেখবা। যারা কুরিয়ে আসতে চাও, এখানে অনেক ইনফরমেশন দেওয়া থাকে ভাই, এখানে এসে কীভাবে সার্ভাইভ করে স্টুডেন্টরা, কীভাবে চলাফেরা করে। আর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে ভাইয়ের কাছে, অবশ্যই ভাইয়া কমেন্টসে জানাও, আর ভাইয়া ওই অনুযায়ী তোমাদেরকে ভিডিও করবে। যারা আসতে চাও ওদের জন্য এটা একটা মোটিভেশনাল একটা ব্লগ, কারণ হচ্ছে এটা পেজটা হচ্ছে পুরোই মোটিভেশনাল যারা আসতে চাও। আর ভাইয়া কিন্তু খুব হেল্পফুল, এটা বলার মানে তো ইয়া রাখে না, কারণ হচ্ছে অ্যাট এনি টাইম অ্যাট এনি কস্ট উনি যতটুকু ওনার পারে ওনার বেস্টটা দিয়ে ট্রাই করে হেল্প করার। আর আমিও যখন আমি নতুন আসছিলাম, তখন ভাইয়া থেকে প্রথম হেল্পটা পাইছি। ভাইয়া বলতেছে ঠিক আছে আমি জব ম্যানেজ করে দিচ্ছি। সো উইন্টার যেহেতু একটু প্রবলেম থাকে, বাট কাজ ছাড়া কেউ নাই, সবাই জবে আর সবাই জবে থাকে, এখানে একটা পার্সনও নাই, পুরো খালি বিকজ অফ ওরা সবাই জবে। আর এখন সন্ধ্যার টাইম, রাত হয়ে যাচ্ছে আর প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। আসল কথা কি, এখানে আমরা ফার্স্ট ইনকাম দেখ কি বিষয়টা এমন না, আসলে আমরা এখানে প্রচুর ইয়াং, আমরা যদি এখন বাংলাদেশে থাকতাম আমরা কিন্তু এখন এরকম ইনকাম করতে পারতাম না, সেটাই আমাদের মেন বিষয়। আর আমরা লাইফে কিন্তু একটা ইচ্ছা থাকে আমি কখন ফার্স্ট স্যালারি পাবো, আবার যখন আমরা স্যালারি ফার্স্ট স্যালারিটাই অনেক আগ্রহী থাকে, যখন আমরা স্যালারি পাবো তখন যখন এটা তো আমাদের অল্প বয়স, এই অল্প বয়সে যারা ইনকাম করতে পারতে সেটা আসলে অনেক কিছু। যেমন আমি অলরেডি ওল্ড হয়ে গেছি ওদের সাথে কম্পেয়ার করলে, কারণ কুরিয়াতে আমি অলরেডি 5 থেকে 6 বছর আছি। আমার ফার্স্ট স্যালারি দিয়ে আমার মনে আছে আমি 2016 সালে আগস্টে আমি ফার্স্ট স্যালারি পাইছিলাম, আমি 50,000 টাকার মতো পাইছিলাম ফার্স্ট স্যালারি, 40,000 টাকা আমি আব্বুকে সেন্ড করছিলাম, ওইটা আমার ফার্স্ট স্যালারির আর কি ইতিহাস। এখন আমাদের যে ক্যামেরাম্যান, সেই ক্যামেরাম্যান হচ্ছে আলবি, আমি এখন ক্যামেরা ধরবো। আলবির কাছ থেকে আমরা শুনি আলবি ওর ফার্স্ট স্যালারিটা কি করবে, যদিও আলবি এখনো জব পায় নাই। যদিও আমি কোরিয়া আইসা 10 দিন কোয়ারেন্টাইন শেষ করে আজকে হয়তো 5ম দিন, তো আমার এখনো কিছু সেট হয় নাই, বলতে গেলে জবের কথাবার্তা হয়েছে। আশা করি জব পাইলে প্রথম স্যালারিটা আমি বাবা মাকে অবশ্যই দিব, কারণ এটা একটা নিজের ভিতরে অন্যরকম একটা শান্তি দেয়। এতদিন বাবা চালাইছে, বাবা আমাদের দেখাশোনা করছে, বাট এখন আমার কাছে সুযোগ আসছে এত অল্প বয়সে যে আমি বাবা মাকে কিছু দিতে পারি, বা তারাও পায়ে খুব খুশি হবে প্রথম স্যালারি পায়ে আমার ছেলে আমার সন্তান আমার দিছে। তো এইটাই আমার ইচ্ছা যে প্রথম স্যালারি আমি কিছু অংশ বাবা মাকে দিবার, কিছু নিজের কেনাকাটা আছে এগুলো কমপ্লিট করবো। সেটাই, এখন তোমরা সবাই বাই নিয়ে নটাইম ব্লগ থেকে বাই, ওকে সবাই লাইক করবেন, এবং আমি এখনো বলতেছি যে কোনো কোয়েশ্চেন থাকলে নির্দ্বিধায় ভাইয়াকে বলতে পারেন, ভাই অনেক 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 হেল্পফুল একজন মানুষ। আমরা সবাই 10 ব্লগকে ফলো করব এবং ভাইয়ের সাথে থাকব, ভাইকে অনেক মিস করব, ভাই আমাদের সাথে আছে, সাথে আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। সো ভিউয়ার্স, আসলে ফার্স্ট স্যালারিটা সবার মধ্যে আগ্রহ থাকে যারা এখনো কোরিয়া আসবা কিংবা বাংলাদেশ আসবা। আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটটা এরকম না যে আমি স্টুডেন্ট থাকা অবস্থায় জব করব, যদিও এখানে আমাদের প্রচুর স্ট্রাগল করতে হয়। দেখো এখন প্রচুর ঠান্ডা, জাস্ট জব থেকে আসলো আর আমরা এখানে জব করতে হয়, পড়াশোনা করতে হয়, একটা স্ট্রাগল, অনেক কম্পিটিটিভ লাইফ। সো বিদেশে একটা জিনিস মানে সুবিধা কি, আমি স্টুডেন্ট থাকা অবস্থায় জব করতে পারতাম, যেটা আমাদের বাংলাদেশে পসিবল না। যাই হোক, সো তোমরা যারা দেশের বাইরে আসবা, তোমাদের কার কী ইচ্ছা ফার্স্টে কী বক্তৃতা আনতে পারো। সো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর এখন কোভিড-19 অনেক ইনক্রিজ হচ্ছে, সো আমরা সেফ থাকি, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।